লেকচারের বিষয় হচ্ছে পড়া যায় মূল্যবোধ এবং চেতনা তাই না শুরুতে বলা কিন্তু ভারী সাবজেক্ট আমি হাই স্কুলের ক্লাস নিয়েছিলাম ওদের বুঝতে কষ্ট হয়েছে আমার প্রাইমারি স্কুল তো আমি কিন্তু প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য ওদের মতো করে ছোট করে নিয়ে আসছি আমরা শুধু টু দি পয়েন্ট কথা বলবো তো কথাটা বোঝার জন্য যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করবো সেটা বোঝার জন্য আমার একটু বড় ক্লাসে তিনজন স্টুডেন্ট লাগবে তারা আমাকে হেল্প করে বড় ক্লাস তাই তো ক্লাস ফাইভে তিনটে বাচ্চা দুইটা ছেলে একটা মেয়ে স্যার এবং ম্যাডাম আমি ওদেরকে কয়েকটা প্রশ্ন করি পারমিশন আছে তো আমি আগে ওদের কাছ থেকে জানতে চাবো তোমরা সবাই শুনো কিন্তু একটা প্রশ্ন করবো তোমরা উত্তর দিবা প্রশ্নটা হচ্ছে জীবনে কি হতে চাও আমরা পড়াশোনা করছি কিছু একটা হওয়ার জন্য তাই না তুমি বলবা তুমি পড়ালেখা করছো কি হওয়ার জন্য জীবনে কি হতে চাও উত্তরটা কি তো ডাক্তার হতে চাই ভেরি গুড তুমি কি হতে চাই সেনা বাহিনী কর্মকর্তা ভেরি গুড এখন আমি যে পয়েন্টটার জন্য আমি শুরু করব আমার ওপেনিং আইডিয়াটা হচ্ছে এই যে আমাদের বাচ্চারা পড়াশোনা করছে ছোট আমিও ছোটবেলায় প্রাইমারি স্কুলে দেখতে হয় ডাক্তার তাহলে ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা করবো আমি সেটা তোমাদের তাই চিন্তা করো তাই না হয় ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ হয়তো বলবো আমি টিচার হতে চাই তাই না আবার কেউ কেউ বলবে আমি হয়তো সেনাবাহিনীতে বিমান বাহিনীতে এই কিছু না কিছু না করতে চাই এই তো আচ্ছা ম্যাডাম আমার বলে হেডমিস্ট্রেস ম্যাডাম আমার বলে কোন বাচ্চা কি বলবে যে আমি আদর্শ মানুষ হতে চাই আমি এই প্রশ্নটা একই প্রশ্ন আমি হাই স্কুলের স্টুডেন্টদেরকে করেছি ওদের কাছে আমি একই উত্তর পেয়েছি যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার জব রেজিস্টার টিচার হতে চাই কিন্তু আসলে পড়ালেখার উদ্দেশ্য পড়াশোনার উদ্দেশ্য কিন্তু আদর্শ মানুষ হওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হওয়া আর আমি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করি তাহলে যে কোনো একটা প্রফেশনাল ডিগ্রি আমি পাব আমি যদি ডাক্তার করি আমি ডাক্তার আমি যদি ইঞ্জিনিয়ারিং করি আমি ইঞ্জিনিয়ার আমি ডিজাইন করলে আমি অফিসার হব কিছু একটা আমার ওই হচ্ছে প্রফেশন পাঠাশো আমি কি করতে চাই আমি জানি আমাদের স্কুল কলেজের পাঠ্যসূচিতে জিনিসটা না সেই জন্যই আজকে আমাদের ক্লাসের অবতারণা যে মূল্যবোধে চেতনা যে আমাদের যে চেতনা শুদ্ধ মনে যে চেতনা আমি চেতনার মধ্যে ধারণ করবো আমার কাছে মূল্যবোধ কৃষ্টি সংবিধানকে আমি আর বই বিষয় আর আমাদের কিছু সেরকম মূল্যবোধ আমরা চিন্তা করবো যেটা আমরা অলরেডি মানি এইটাকে আমরা আজকে দেখবো যে আমাদের মূল্যবোধের সেটটা আমাদের কি মানা উচিত একদম অফিসিয়ালি কি হওয়া উচিত এই ক্লাস শেষে কিন্তু আপনার নেক্সট যদি আপনারা স্যার বা ম্যাডাম আপনি প্রশ্ন করেন তা কি হতে চান আমি শিওর আজকে লেকচার শোনার পরে ওরা মনে মনে ভাববে না আমি আগে মানুষ হতে চাই আমি আগে আদর্শ মানুষ একজন দেশপ্রেমিক দেশের একজন আদর্শ নাগরিক হতে চাই আর পড়ালেখা করলে আমি শিওর ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার জব রেজিস্টার হবেই কোনো সন্দেহ নেই ঠিক আছে তা আমাদের আজকে ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমরা যে আদর্শ মানুষ হব এটার জন্য আমাদেরকে জানতে হবে আমাদের মূল্যবোধ থাকতে হবে আমাদের চেতনা থাকতে হবে তোমরা কি বুঝতে পারছো তাহলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ক্লাসের জন্য আমি এখন মূল্যবোধের একটা
একটা সেট দেখাচ্ছি আমাদের স্কুলে কিন্তু স্যাররা টিচাররা কিন্তু আমাদেরকে একটা ম্যাডামরা প্রত্যেকদিন করে প্রথম হলো সম্মান ও গৌরব সম্মান ও গৌরব বলতে আমরা কি বুঝাচ্ছি যে প্রত্যেকটা মানুষের নিজস্ব সম্মান আছে তাই না আমরা টিচারদের সম্মান করি না টিচাররা ক্লাসে ঢুকতে বলে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ম্যাডাম কেন আমরা ওদেরকে সম্মান করি তাই না আমরা এরও আগে আমাদের বাবা মাকে সম্মান করি তাই না সম্মান বড়দের করা উচিত বড়রা ছোটদেরকে আদর করবে তাই না তাহলে আমরা ছোট হিসেবে আমরা ছোট হিসেবে অবশ্যই বড়দেরকে কি করব সম্মান কি শুধু মানুষকে করে সম্মান পশু প্রাণী উদ্ভিদ সবাইকে করতে হবে কেন বলতো আমরা পশু পাখি প্রাণী উদ্ভিদ ও আগে উদ্ভিদটা বলে দিচ্ছে উদ্ভিদ ডাইরেক্টলি আমাদেরকে অক্সিজেন দেয় বিনিময়ে আমাদের যে বর্জ্য বা আমাদের যে আমাদের আমার নিঃশ্বাসের ফলে বের হয়ে যায় যে কার্বন ডাই অক্সাইড সেটা উদ্ভিদটা দিয়ে নেয় তার মানে এটা পরিবেশকে ভালো রাখে আমরা বেঁচে থাকি মানুষের বেঁচে থাকার জন্য উদ্ভিদ প্রয়োজনীয় অক্সিজেন যোগান করে এটা খুব বড় একটা কারণ কিন্তু তোমরা কি জানো উদ্ভিদের যে প্রাণ আছে এটা অনেক জানো না এইটা আবিষ্কার করেছেন একজন বাঙালি এর আগে কোনো আমেরিকান কোনো ইউরোপিয়ান কেউ জানতো না যারা পড়ালেখা এত ভালো আমরা বলি কেউ জানতো না উদ্ভিদের প্রাণ আছে মানুষ একটা টান দিয়ে গাছের পাতা ছিঁড়ে ফেলতো তাই না এখন আমরাও টান দিয়ে গাছের পাতা ছিঁড়ে কিন্তু গাছের পাতা ছিঁড়ে গাছ দেখা পাবে তাই না তাই না এখন কে বলতে পারবে যে এটা কে আমি সরে খা ও তো আমি খা বলছি আচ্ছা দাঁড়ো একজন বলো হ্যাঁ ভেরি গুড স্যার জগদীশ চন্দ্র বসু বসো থ্যাংক ইউ আমি দেখি প্রাইভেট স্কুলের মধ্যে বেশি যায় তো আমার লেকচারে জন্য সুবিধা হয়ে গেল এটা উদ্ভিদের প্রাণ আছে এটা কিন্তু বেশি দিন আগে না আবিষ্কার হয়নি এর আগে মানুষ ধারণাই করতে পারতো না উদ্ভিদের প্রাণ আছে তো যার প্রাণ আছে তাকে অবশ্যই সম্মান দিতে হবে তাই না এখন আমাকে বল উদ্ভিদ প্রসঙ্গে আমরা অনেক আলোচনা করলাম প্রাণীর মধ্যে বলো যে রাস্তাতে আমরা হাঁটার সময় অনেক কুকুর দেখি না রাস্তায় কুকুর ঘেউ ঘেউ করে আমরা কি ওই প্রথমে দেখে ঢিল মারবো আমরা কি কুকুরকে ঢিল ছোড়ো কেন ছোড়ো না ব্যথা পাবো কষ্ট পাবে তাই না তাই তো কোন প্রাণীকে পশুকে উদ্ভিদকে কষ্ট দেওয়া যাবে না কারণ আমরা মনে করি যে প্রত্যেকটা প্রাণীকে সমান করতে হবে তাই না প্রত্যেকটা প্রাণী কিন্তু উপকারী গরু থেকে আমরা গরুর দুধ পাই তাই না ছাগল থেকে ছাগলের দুধ পাই অনেক পশু আমাদেরকে মাংস দেয় পুকুরে মাছ চাষ করলে মাছ আমরা খাই তাই না ওদের কিন্তু জীবন আছে আছে না আমাদের বাসায় যে মুরগি হাঁস আছে এগুলো এদেরও জীবন আছে অহেতুক ভাবে তাদের কাউকে কষ্ট দেওয়া যাবে না প্রত্যেকটা প্রাণীর সম্মান আছে এটা আমরা রাখতে হবে আমাদের যেমন নিজস্ব সম্মান আছে প্রত্যেকটা প্রাণীর সম্মান আছে এবং এই প্রাণীগুলোকে আদর করতে হবে ঠিক আছে এই ঢিল ঢিল ছোড়া যাবে না অসম্মান করা যাবে না ক্লিয়ার এইটাই হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট যে সম্মান ও গৌরব ইংলিশে বলে অনার অ্যান্ড প্রাইড প্রত্যেকটা জীব প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী নিজস্ব সম্মান আছে এবং তারা সবাই গৌরবের সাথে বেঁচে থাকতে চায় আমরা কি দেবো সবাইকে গৌরবের সাথে বেঁচে থাকতে আমরা নিজেরাও গৌরব বোধ করবো বেঁচে থাকতে আনন্দ বোধ করবো এবং অন্য প্রাণীকে সম্মান করবো তাদেরকে বেঁচে থাকতে দিব তাদের আনন্দের সাথে গৌরবের সাথে ক্লিয়ার প্রথম পয়েন্টটা বোঝা গেল এখন দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে সততা ও সত্য নিষ্ঠা আমি শিওর ক্লাসের সবাইকে টিচাররা বলেছেন না সদা সত্য কথা বলিবে বলেছিল তাই না আমার ছোট ক্লাসে বলেছি ক্লাস ওয়ান করতে পারে লক্ষ্য তিনি বলে তাই না এই যে সদা সত্য কথা বলবে তার মানে কি আমরা মিথ্যা কথা বলবো না তাই না আমরা বলেছি যে মিথ্যা বলা মহাপাপ তাই তো তার মানে আমাদের দ্বিতীয় পয়েন্ট কিন্তু আমরা আগে থেকেই জানি সততা ও সত্য নিষ্ঠা দুইটা একই ইংলিশে হচ্ছে অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি ঠিক আছে
আমাদের মধ্যে সততা থাকতে হবে, আমরা সত্য কথা বলবো, আমরা মিথ্যা কথা বলবো না। এইটাই কি বলে সত্যনিষ্ঠা বা ইন্টিগ্রিটি। এখন কারোর মধ্যে যদি ইন্টিগ্রিটি প্রবলেম থাকে তাহলে দেখা যায় সে মিথ্যা কথা বলে, সে কথা লুকায়, সে সত্য বলে না, এটা খুব খারাপ। তার মানে ভালো দিকটা হচ্ছে সততা ও সত্যনিষ্ঠা। আমরা সবাই দেখি আমার সাথে সবাই প্রতিজ্ঞা করো যে আজ থেকে আমরা সবাই শুধুমাত্র সত্য কথা বলবো, সত্য বই মিথ্যা বলবো না। প্রমিস তো? ওকে গুড। এটা এইরকম করে কিন্তু আমাদের প্রত্যেকদিনই বলতে হবে, কারণ কি আমাদের নিজেদেরকে প্রত্যেকদিন মনে করাই দিতে হবে যে আমরা কখনোই মিথ্যা বলবো না। বুঝে গেছে? ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপ আমেরিকাতে মানুষ মূলত মিথ্যা বলেই না, আমরাও খুব একটা বলি না, আর অনেক সময় অনেকে মনের ভুলে বলে ফেলে, তাই না? বলা যাবে না মিথ্যা, কখনোই বলা যাবে না। তোমরা কি মিথ্যা বলবা? কখনোই বলা যাবে, সদা সত্য কথা। থার্ড যে আইডিয়াটা সেটা হচ্ছে আনুগত্য, লয়ালটি। আনুগত্য বুঝো তো, আমাদের আমরা আনুগত্য টিচারদের প্রতি আমাদের আনুগত্য, মানে কথা বললে আমরা কথা শুনি, তাই না? বাবা মায়ের কথা শুনি, এটাই হচ্ছে আনুগত্য। এই যে এখন তোমরা বসে আমার কথা শুনছো, তার মানে তোমাদের লয়ালটি একদম আমার প্রতি, তাই না? এইটা খুব বড় একটা গুরু। মানুষ সাথে পড়ালেখা ভালো হবে না, মানুষ সাথে বিদ্যা বুদ্ধি তত ভালো হবে না বা ভালো হবে, কিন্তু আনুগত্য এমন একটা জিনিস যেটা সবার 100% থাকতে হবে। আপনারা বুঝে গেছে? ফাইনালি আমাদের দেশের মধ্যে হতে হবে, আমরা কোন দেশি? বাংলাদেশি। তার মানে আমি আমার দেশ বাংলাদেশের প্রতি অনুগত, বাংলাদেশের সংবিধানের প্রতি অনুগত। সংবিধান হচ্ছে নিয়ম কানুন, দেশ পরিচালনার নিয়ম কানুনকে সংবিধান বলে, কথা বুঝতে পারছো? তার মানে আমরা আমাদের দেশের যে সরকার, সরকারের প্রতি অনুগত থাকতে হবে, এটা বোঝা গেছে? বাবা মায়ের প্রতি অনুগত থাকতে হবে। তোমরা কি সবাই বাবা মায়ের অনুগত? বাবা মা যখন বলে পড়তে পারে খেলা করিস না, তোমরা কি তখন খেলো না পড়তে বসো? বাবা মা কিন্তু অনেক সময় বকা দেয়, তাই না? পড়ো পড়ো পড়ো, খারাপ লাগে পড়তে হবে। এইটি হচ্ছে বাবা মায়ের প্রতি সন্তানের আনুগত্য, ঠিক আছে? কারণ বাবা মা আমাদের ভালো চান, তাই না? কথা শুনতে হবে, আনুগত্য মানে কথা শুনতে হবে, টিচারদের কথা শুনতে হবে। এবার একটা বড় আইডিয়া দেখো, তো দেশপ্রেম, দেশপ্রেম। আমি আমার দেশকে ভালোবাসি, তাই না? বাংলাদেশ যখন ক্রিকেট খেলে তোমরা কি বাংলাদেশকে সাপোর্ট করো নাকি অন্য কোনো দেশকে সাপোর্ট করো? বাংলাদেশকে সাপোর্ট করো, মানে হ্যাঁ বলো কারো দেশের প্রতি ভালোবাসাকে দেশপ্রেম বলে। তো আমরা কি আমাদের দেশকে ভালোবাসি? যদি আমি আমার দেশকে ভালোই বাসি, আমার দেশের ভালো জিনিসগুলোকে ভালোবাসি, আমার দেশ যদি ভালো নাও করে তাও আমি তার সেটাকেও ভালোবাসি। একটা উদাহরণ, এখন ওয়ার্ল্ড কাপ চলছে না ফুটবল, বাংলাদেশ কি ফুটবল খেলে? বাংলাদেশ ফুটবল খেলে ওয়ার্ল্ড কাপ একটা, তাই না? এটা নিয়ে মন খারাপ করলে হবে? এটা নিয়ে বললে হবে যে আমি অমুক দেশকে ভালোবাসি, তমুক দেশকে ভালো, আমার নিজেদের ফুটবল ভালো খেলে না তো ওয়ার্ল্ড, আমার দেশ তো ক্রিকেট ভালো খেলে, তাই না? আমাদের সঙ্গে কিছুতে ভালো মন ছোট করা যাবে না, আমার দেশ খারাপ হলেও নিজের দেশ তো ফুটবলে আমাদের এখনো অত ভালো হয় না, আমরা এখনো ওয়ার্ল্ড কাপে খেলি না, সো ওয়ার্ল্ড। আমরা কাকে ভালোবাসবো? আমরা কি বিদেশি কোনো টিমকে ভালোবাসবো না আমার টিমকে ভালোবাসবো? ওয়ার্ল্ড কাপে নাই তারপরে আমি আমার দিন গিয়ে ভালো, তাই না? হয়তো হয়তো কোনো একদিন আমাদের এই ভালোবাসা দেখে আমাদের টিম ওয়ার্ল্ড কাপে চলে যাবে, ঠিক আছে? আজকে আমরা যদি বলি না আমি অমুক দেশকে ভালোবাসি, তমুক দেশকে ভালোবাসি, তাহলে কি হবে? তাহলে আমাদের দেশে যারা ফুটবলার তারা কখনোই ভালো করে ফুটবল খেলবে, খেলে কোনো আমাদের দেশে না থাকে আমাদেরকে ভালোবাসা, আমরা কি খেলবো? কার জন্য খেলবো? প্লেয়ারদের খেলার একটা মোটিভেশন লাগে, তাই না? তোমরা যে পড়াশোনা করো তোমাদের রেজাল্ট খারাপ হলে খারাপ লাগে না? রেজাল্ট ভালো হলে ভালো লাগে? প্লেয়ারদেরও সেই, প্লেয়াররা গোল খেলে মন খারাপ হইবে, খারাপ খেলে ওদের মন খারাপ। তো ওরা যদি উৎসাহ পায় আমরা আমাদের দেশের প্রত্যেকটা খেলা, হকি ফুটবল ক্রিকেট কাবাডি লুডু দাবা যা বলো সব কিছু আমরা আমাদের দেশকে ভালোবাসবো, বোঝা গেছে?
আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হলো একটু দেখি একটু সমস্যা আচ্ছা করেন যে আইডিয়াটার কথা বলবো সেটা হচ্ছে আস্থা ও বিশ্বাস আস্থা ও বিশ্বাস এই যে এতবার আমি কথা বললাম এটা কি নিয়ে কথা বলছি আমি মূল্যবোধ আমাদের এই মূল্যবোধ থাকা উচিত এই গুণগুলো থাকা উচিত মূল্যবোধ বলতে মানে কিছু গুণ কিছু কোয়ালিটি বোঝায় আস্থা ও বিশ্বাস তার মানে মানুষ আমার উপর আস্থা রাখতে সক্ষম হবে আমার একটা এমন ভাবে তৈরি হওয়া উচিত আমাকে তোমাকে আমাদের সবাইকে যে মানুষ আমার উপর আস্থা রাখতে পারবে ক্লিয়ার যেমন আমি যদি বলি টিচার তোমার উপর কখন আস্থা রাখবে তুমি যদি পড়াশোনা করো রেগুলার পড়াশোনা করো রেগুলার ইউনিফর্ম সুন্দর করে পড়ে আসো তাই না এই যে সামনে ফাইনাল পরীক্ষা সুন্দর করে পরীক্ষা দাও সুন্দর একটা রেজাল্ট ভালো রেজাল্ট করো তাই না তাহলেই টিচার তোমার উপরে আস্থা পাবে ভরসা পাবে বুঝা গেল আজ যদি আমরা ধুমধাম ফেল করি পাঁচ সাবজেক্ট দশ সাবজেক্টে ফেল করে আমাদের উপর ভরসা করবে আমাদের অবশ্যই পড়াশোনা করতে হবে পড়াশোনা করে আমাদেরকে অবশ্যই পাস করতে হবে ভালো করে শুধু পাস না ভালো করে পাস করতে হবে তোমাদের পরীক্ষা দেবে ফাইনাল পরীক্ষা দেবে ভেরি শর্টলি তাই না তো তোমরা কি পড়ছো ভালো করে তার মানে আমাদের এই পয়েন্টটা আমরা যদি নিতে পারলাম যে আমাদের মানুষ আমাদেরকে আস্থা বা ভরসার জায়গায় আনতে পারবে তার মানে মানুষ আমাদেরকে ট্রাস্ট করবে আস্থার ইংলিশ কি ট্রাস্ট তোমাদেরকে কি ট্রাস্ট করা যায় অবশ্যই করা যায় টিচাররা তোমাদেরকে বিশ্বাস করে বিশ্বাস করে যে আমাদের এই প্রাইমারি স্কুলের বাচ্চারা ভবিষ্যতে ডাক্তার হবে বড় বড় ইঞ্জিনিয়ার হবে কি মানে হবে তো এই আস্থা এবং বিশ্বাস আমাদেরকে রাখতে হবে এবং তোমাদেরকেও সংবিধানের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে দেশের উপর বিশ্বাস রাখতে হবে ঠিক আছে বিশ্বাস হারানো যাবে না আস্থা রাখতে হবে ভরসা রাখতে হবে আমরা কি নিয়ে কথা বলছি বলতো আমরা মূল্যবোধ বা আমাদের ভ্যালুস নিয়ে কথা বলছি যে মূল্যবোধ আমাদের মধ্যে আছে আমরা আজকে আবার একটু রিপিট করছি আমরা ঝালাই দিচ্ছি যে আমাদের মধ্যে এই জিনিসগুলো অবশ্যই আছে মূল্যবোধের নেক্সট হচ্ছে শ্রদ্ধা আমি কিন্তু শ্রদ্ধা বলে দিচ্ছি আমরা টিচারকে শ্রদ্ধা করি আমরা বাবা মাকে শ্রদ্ধা করি তাই না আচ্ছা দেখি শ্রদ্ধা কেমন লাগে তোমরা টিচারদেরকে সালাম দাও আচ্ছা তোমরা সকালবেলা বাবা মাকে সালাম দাও সত্যি ঘুম থেকে উঠলাম উঠে দাঁত ব্রাশ করলাম বাবাকে দেখলাম বাবা সালাম আলাইকুম কেমন আছো বলো সত্যি বললে তো ভালো আর যদি কেউ না বলো কালকে থেকে অবশ্যই বলবা ঠিক আছে কারণ কারণ হচ্ছে আমাদের সব প্র্যাকটিস গুলো শুরু করতে হবে কোথা থেকে বাসা থেকে তাই না যদি আমার বাবাকে সম্মান না দিই আমার বড় ভাই বোনকে বড় বোনকে সম্মান না দিই তাহলে আমি আর কাউকে সম্মান দিব বলে আমার মনে হয় না তাই না প্র্যাকটিস করতে ভালো জিনিসের প্র্যাকটিস সত্য কথা বলা সম্মান দেয়া বিভিন্ন মূল্যবোধের কালচারের প্র্যাকটিস শুরু হয় কোথা থেকে বাসা থেকে তাই না নেক্সট প্র্যাকটিসটা হচ্ছে স্কুলে তো ম্যাডাম আপনারা নিশ্চয়ই পলিটিক্যাল নিয়ে কথা বলেন স্কুলে অবশ্যই এটা রিপিটেডলি এটা বলতে হবে তোমরা কি মজা পাচ্ছ শুনে আমরা কথা বলছি ব্যালেন্স নিয়ে আমাদের মূল্যবোধ এই জিনিসটা আমাদের মধ্যে থাকতেই হবে কোনো শর্টকাট নাই বোঝা গেছে নেক্সট হচ্ছে ন্যায় পরায়ণতা জাস্টিস মানে আমরা যদি কোনো একটা বিষয়কে কোনো একটা বিষয় যদি আমরা কথা বলি বা কোনো একটা যদি আমাদের টিচাররা ম্যাডামরা যদি কোনো একটা জিনিসকে বিচার করে তাও কেউ দুটা বাচ্চা ঝগড়া করলো একটা উদাহরণ দিই দুটা বাচ্চা ঝগড়া করলো যে আমার ও দুজন এসে বলে যে আমার পিপির ও খেয়ে ফেলছে হাতে কোনো সময় ও আমার সাথে দুষ্টামি করছে কারণ স্যার বা ম্যাডাম এসে বিচার করবে না এই তোমরা যদি দুষ্টামি করছো কারণ কে কেমনটা খেয়ে ফেলছো বন্ধ দেবে এই যে বিচার কাজ করার সময় আমাদেরকে ন্যায় পরায়ণ করতে হবে তাই না আমাদের মধ্যে জাস্টিস থাকতে হবে যেমন টিচারদের হতে হবে তোমাদেরও হতে হবে ঠিক আছে তোমরা যখন বড় হয়ে চাকরি করবা জজ হবা ব্যারিস্টার হবা বিচার কাজ করবা পুলিশের বড় কর্মকর্তা হবা তখন তোমাদের বিচার করতে হবে তখন কিন্তু মানুষের মধ্যে ন্যায় পরায়ণ হবে বিচার করতে হবে ক্লিয়ার এই ক্ষেত্রে কোনো শর্টকাট নাই যে আমি ন্যায় পরায়ণ না এইটা কিন্তু খুব খারাপ হবে
অসুখকে বিচারককে সবসময় ন্যায় পরায়ণ হতে হবে। তুমি যদি টিচার হও, তোমার ছাত্র যদি দুষ্টমি করে তাহলে তোমাকে তুমি যদি বিচার কাজ করো সেখানে তোমাকে ন্যায় পরায়ণ হতে হবে। এরপর হচ্ছে নিঃস্বার্থ ভাবে দায়িত্ব পালন, ইংলিশে বলে সার্ভিস বিফোর সেলফ, মানে আপনারা নিজেকে ভালোবাসবো না, আমি অন্যকে ভালোবাসবো, অন্যের জন্য কাজ করবো। তোমরা যেটাই করো মনে করো তোমার স্কুলে তোমাদের ক্লাসের সামনে একটা চকলেটের প্যাকেট পড়ে আছে, খোসা পড়ে আছে, তুমি কি চকলেটের খোসাটা নিয়ে দাঁত ফেলে ফেলে দিবা নাকি ওটা ওখানে রেখে দিবা, নাকি তোমার পকেটে যে আরেকটা চকলেটের প্যাকেট ছিল ওইটা সব দেবা? কোনটা আমরা আচ্ছা বলো কি বল কি করবা বলো এই যে আমি একটা কাজ করলাম, পরিবেশ নষ্ট হচ্ছে না, আমি একটা ময়লাকে ফেলে দিলাম কোথায় ডাস্টবিনে, এটাকে বলা হয় সার্ভিস বিফোর সেলফ। আমি নিজের কথা চিন্তা না করে আমি মানুষের কথা চিন্তা করে ময়লা আবর্জনাটাকে ডাস্টবিনে ফেলে দিলাম, এটা একটা উদাহরণ দিলাম। এই নতুন মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা মানুষ সাহায্য চাচ্ছে, তুমি কি সাহায্য করবা? তোমার সাহায্য করার বয়স হবে, মানে তুমি তোমার বাবা বলো বা মা বলো, বাবা দেখো ওই যে আরেকটা কিছুটা হেল্প চাচ্ছে, তাই না? মানুষ দিয়ে হেল্প করা এটাও একটা সার্ভিস। এইটাকে বলা হয় সার্ভিস বিফোর সেলফ। আমরা অনেক সময় খালি নিজেকে নিয়ে চিন্তা করি যে আমি কি করবো, আমি কখন খাবো, আমি কখন বাড়ি যাবো, আমি কখন ড্রেস করবো, নিজেকে নিয়ে চিন্তা করা দরকার। কথা বুঝতে পেরেছো? তোমাকে নিয়ে চিন্তা করতে তোমার বাবা